আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটি আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চিয়া দিয়ে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা রেসিপি। এটাকে আপনারা সাদা মিষ্টিও বলতে পারেন। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। যদি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন চিয়া দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়। আপনারা নিজেরাই চমকে যাবেন এবং বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে নিয়মিত হবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানে প্রেস করে রাখবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন কীভাবে তৈরি করি, তার জন্য লাগবে আমার এক কাপ চিয়া। এই চিয়াটা আপনারা একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন, একদম সাদা টাইপের পরিষ্কার যে চিয়াটা থাকে সেটাই নেবেন। চিয়াটা আমার ঘরে একেবারে খাওয়া হয় না, শুধু রমজান মাসে খাওয়া হয়। এটাকে আপনারা ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, শুধু একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালো করে চিয়াগুলোকে মুছে নেবেন। এবার আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, এটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা চালনিতে ঢেলে এটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব। এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যেমন আটা ময়দার গুঁড়িটা যেরকম হয় ঠিক সেরকম হতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি হাফ কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন চিয়ার গুঁড়াগুলো দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা হতে দু তিন মিনিটের বেশি সময় লাগে না। দেখুন হয়ে গেছে, এটা আঠালোভাবে এসে গেছে। এখন আমি চামচ দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে চলে যাচ্ছি। আবারও চুলায় আমি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি 1 কাপ চিনি দিয়ে শিরাটা আজকে তৈরি করব। এই শিরাটা এত বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, নর্মাল একটা শিরা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটা এলাচ। দিয়ে এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে, এটাকে ফুটিয়ে আমি চুলাটা অফ করে দেব। এখন এটাকে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসছি মিষ্টি তৈরি করার জন্য। মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ ময়দা, 1টা ডিম দিয়ে এই ডোটাকে ভালো করে মুছে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি, আবারও মুছে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব 2 টিস্পুন পরিমাণে গুঁড়া দুধ। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, সফট একটা দুধ তৈরি করে নিতে হবে। তৈরি করা হয়ে গেছে। আমি হাত ধুয়ে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে হাতটা ধুয়ে এসে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি গোল গোল করে তৈরি করব, আমি রসগোল্লা তৈরি করব, সেই হিসাব মতো হাতে মুষ্টি করে নিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বা করেও তৈরি করে নিতে পারবেন। দেখুন এইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। আপনাদের এইভাবে গোল করতে বা সমান সাইজের যেন হয় এটা করতে সমস্যা হলে আপনারা একটা চামচের সাহায্য নিতে পারেন। দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বাছতে চলে যাবো। চুলে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে চুলাটা এখন লোতে করে দিলাম। এখন সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা যখন দিবেন তখন চুলাটা একেবারে লোতে রাখতে হবে, যেন কোনোভাবে এটাতে কালার না আসে এবং পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমি সাদা মিষ্টি তৈরি করব, এটাকে এইভাবে হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আমি তাপটা থেকে উপরে উঠিয়ে প্যানের হাতল ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই প্রত্যেকটা টিপস ফলো করলে আপনাদের মিষ্টি একেবারে পারফেক্ট হবে। দেখুন ফুলে কতটা সুন্দর হয়ে গিয়েছে, কতটা ডাবল হয়ে গিয়েছে। সবগুলো মিষ্টি আমি হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আগে থেকে যে শিরাটা করে রেখেছি
শিরের ভিতরে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এলাচটা উঠিয়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন মিষ্টিগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ঠিক 5 মিনিট অপেক্ষা করবো। এরই মাঝে একবারও ডাকনাটা উঠানো যাবে না। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ক্ষয়ে গিয়েছে, কতটা ফুলে উঠেছে, কতটা ফুলে ডাবল হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই বাসায় যদি চিড়া থাকে এভাবে চিড়া দিয়ে মিষ্টি বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিতে পারেন। খুবই সুন্দর, একেবারে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় এই চিড়া দিয়ে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।